हेलो गुड मॉर्निंग फ्रेंड्स, आज के हमारे जे टूरटा शुरू हुए चे सेटा मानुषेर दिके आसाम। आमरा आज के मानुष जाच्छी, आमादेर साथे आछे आमादेर गाड़ी झूम और कैमेराते बाबिन। एखान थेके बंगाईगांव जाब, बंगाईगांव एखान थेके 106 किलोमीटर देखाच्छे। आमादेर शिलबाड़ी हाट थेके लोकेशन जेखान थेके आमरा शुरू करेछि मानुष गिये थाकबो माथांगुड़ी। किलोमीटर आपनादेर बोले दिच्छि 225 किलोमीटर अप्रोक्स। तो बेशि देरी करबो ना, पोस्तो होबे सन्धार आगे। ओके बाय झूम। चलो ओके चलो। আমরা এখন বঙ্গাইগাঁও এসএসবি সেক্টরে আমরা এখানে আছি আর আমার বেসিক পার্টনার বন্ধু, হ্যাঁ, দেখা করতে আসলাম বন্ধুর সাথে, দেখাও হয়ে গেল। তা আমরা মানুষের দিকে যাব বেশি দেরি না করে, ওরও ব্যাপার আছে আবার অফিস আছে। বাই। ওকে মানুষ 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 যাত্রা, পিছনে ধর একজনকে। কমলা খাই, কাঁচা বাদাম খাও। কাঁচা বাদাম, কাঁচা বাদাম। আমরা বরপেটা রোডে চলে এসেছি, এখন লেফটে টার্ন করব মানুষ ফরেস্ট। এদিকে সোজা চলে গেল যে রাস্তাটা ছেড়ে আসলাম গুয়াহাটি। এদিকে শিমুলগুড়ি, শিমলাগুড়ি, এটা শিমলাগুড়ি, এটা মানুষের রাস্তা, এটা না সিধা সিধা মানে আপনি রেলগেট পার হয়ে যেতে হবে, রেলগেট রোডটা ডান দিকে। এটাকে শিমলাগুড়ি বলে। আমরা যাচ্ছি মানুষের দিকে, এখন একটু আমাদের দেখে যেতে হবে। এই রাস্তাতে আমি প্রথম যাচ্ছি গাড়ি নিয়ে, তো সামনে দেখব যে কোথায় কি রাস্তা আছে। আমরা দাঁড়িয়ে আছি মানুষ টাইগার রিজার্ভ ফরেস্টের অফিসে, বরপেটা রোড। এখানে বুকিং হয়, এখানে দেখা যাচ্ছে বুকিং কাউন্টার আর বোরোল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের আন্ডারে দা মানুষ টাইগার প্রজেক্ট। আমরা এখন গাড়ির দিকে যাব, ফরেস্টের দিকে রওনা দেব। এই ডিঙিগুলো করে মনে হয় মাছ ধরতে যায়। আমরা মানুষ ন্যাশনাল পার্কের একদম কাছাকাছি, 3 কিলোমিটার। ওয়ার্ল্ড হেরিটেজ এটাকে দিয়েছে ইউনেস্কো, না ইউনেস্কো দিয়েছে। তা আমরা ঢুকে যাচ্ছি, আর বেশি দূর নেই, রাস্তাও খুব সুন্দর। 226 কিলোমিটার চলার পরে খাওয়া দাওয়া করে নিই, বাবিন ঘুরে গেল সঙ্গে সঙ্গে, ঘুরেই যাচ্ছে। গরম গরম ভাত, ডিম, ঘি, ফাইন। বিড়িনা বাঁশবাড়ি রেঞ্জ, বাঁশবাড়ি রেঞ্জ একটু দেখিয়ে দে। এই পাস করে নিয়ে আসলাম, বুকিং পাস ফরেস্টে ঢোকার জন্য। এন্ট্রি হয়ে গেল রেজিস্টারে, মানুষ ন্যাশনাল পার্কে ঢুকছি। আর আমাদের এখান থেকে স্কট করে ওই গাড়িটা নিয়ে যাচ্ছে, গেট অবধি পৌঁছে দিয়ে আসবে, তারপর জঙ্গলের ভিতরে ঢুকতে হবে আমাদের। আমরা গেটে এখন এন্ট্রি করব, এখানে দাঁড়াবো। মানুষ ন্যাশনাল পার্ক, এটাই মেন গেট, এতদিনের আমাদের আশা পূর্ণ হতে চলছে। ময়ূর কত, ময়ূর মোবাইল নম্বর 9476390472।
ওরা রুমের চাবি দিয়ে দিলে বা রুমে ওরা রুমে খুলে দিবে। বাউন্ডারি রোডটা মানে এদিক তো মানুষ এখান থেকে কিছু যেহেতু কোভিড সিচুয়েশনের জন্য স্যানিটাইজ করে গাড়িটা এখান থেকে যাচ্ছে। আর সামনে বাঁ দিকে দেখো ময়ূর, আমরা ঢুকে গেছি মানস ন্যাশনাল পার্কে। গেট থেকে যখনই আমরা ভিতরে ঢুকে গেলাম, এখানে অ্যাকচুয়ালি আমাকে বলেছিল যে পৌঁছে দিয়ে আসবে কিনা, তা কোনো ব্যাপার নাই, যেহেতু জলদাপাড়ার কাছেই আমরা থাকি, জলদাপাড়ার ফরেস্টের ওখানেই আমাদের বাড়ি, জঙ্গল সম্বন্ধে একটু এক্সপিরিয়েন্স আছে। আর এখান থেকে আমরা টোটাল গেট থেকে 22 কিলোমিটার ভেতরে যাব, তারপরে গিয়ে আমরা ওখানে আমাদের যে ফরেস্ট বাংলো সেখানে গিয়ে উঠব। ও কি বললো আলি, বললো ওইটাতে ভিউ ভালো আপারে, আর লোয়ারে হচ্ছে ওয়াইল্ড অ্যানিমেল রাত্রে আসতে পারে। ভিউ তো এখনই গিয়ে পাবো, কালকে পাবো। মেন গেট থেকে পৌঁছতে আমাদের মাথাঙ্গুড়ি 22 কিলোমিটার পাড়ি দিতে হবে, আর একটু ভয় ভয় লাগছে সামনে কখন কি পড়ে যায়। বাইসন দেখা যাচ্ছে, DSLR-টা বার করো একটু। অনেক আছে, গাড়ির থেকে নামা যাবে না। মানস ফরেস্টে প্রথম আমরা নিজেদের এই গাড়ি নিয়ে যাচ্ছি, আর এখানে দেখতে পেয়ে গেছি নিজেদের গাড়ি করে আর বাইসন দেখা মানস ফরেস্টে। জঙ্গলের ভিতর দিয়ে চলছি, এখনো অনেক দূর আমাদের, যেটা ফরেস্ট বাংলো আছে অনেক দূর। আমাদের গাড়ি নিয়ে আমরা তিনজন একা একা, আর সামনে ভুটানের পাহাড় দেখা যাচ্ছে। দেখুন আমরা পেতাম ওই গাড়িটা না আসছি। সব ঘুরছে, ওদিকে কিছু একটা দেখা যাচ্ছে, দেখ ওই সাইডে আগাও। ফরেস্টে অন্ধকার নেমে এসেছে, কিছু দেখতে পাওয়া যাচ্ছে দূরে। বেশি নামাও না, সামনে খারাপ আছে। আয়
কোথায় যাও একা একা? আমরা ঢুকে গেছি আপার বাংলো মাতাঙ্গুড়ি মানস ন্যাশনাল পার্কে। এখানে দেখুন লাইট আছে, অসুবিধা নেই, জেনারেটর আছে, রাত্রি 10টা অবধি এখানে ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া হয়। আর একটা ভালো জিনিস আপনাদের সব কিছু দেখাবো, এখন রাত হয়ে গেছে তার জন্য এত কিছু দেখানো যাচ্ছে না বাইরের সিনারি। তো দেখছি, আমি আগে কথা বলে নিই কোথায় যাবো না যাবো। সেখানে থাকবো, ফাঁকাই আছে। কোথায় লক করে দিব তো। তুই আগে খোলো তো, খোলো, মাকে ঢুকাও আগে ভিতরে। মাতাঙ্গুড়ি বাংলোতে আমরা এসে গেছি, চাবি দিয়ে দিয়েছে, নিজেরাই খুলবো এখন। খোলা তো না, ও এটা খোলা, ভৌতিক ব্যাপার রে, এটা তো খোলা দেখি। গেটটা বন্ধ করো দাদি। কাজ ফাজ কি সব নামানো তো কাজ। তোমার টর্চ নিয়ে গেছে, দেখ কি হয়। এটা ছিটকানি মারো আগে। এটা চাবি কোথায় তাহলে? এগুলো তো খোলা রাখা যাবে না। গাড়িতে শুবি? আচ্ছা উপরে চলো। গাড়ি বন্ধ করলাম না। পুরো বাংলোতে 6টা রুম থাকলেও আমরা আজকে এখানে একাই কাটাচ্ছি। সিটকানিও তো একটা এখানে। শোন, সবকিছু দেখালাম, সবকিছু, লাইট আছে, লাইট দেখেছিস? হ্যাঁ, এই যে লাইট বলেছিল এখানে লাইট নেই, অনেকেই মিসগাইড করেছে আমাদের, লাইট নেই।
এখানে অবস্থা খুবই খারাপ, কিন্তু হ্যাঁ 10টা অবধি এটা জেনারেটরটা চলে, লাইটটা দেয় সাপ্লাই, আর বিছানাপত্র সবকিছু ভালো। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, আরেকটা মিস গাইড করেছে আমাদের, বাথরুম খুবই সুন্দর। আর এখানে দেখাচ্ছি আর কমোড আছে, এখানে বেসিন আছে, ভিতরে সবকিছুই আছে। যারা সবসময় মিস গাইড করে তাদের বলে দিচ্ছি যে কোনো সময় কাউকে মিস গাইড করবেন না প্লিজ, কারণ কিছু কিছু লোক আছে তারা ভয় পেয়ে এখানে আসতে পারেনি, অনেক চিন্তা করে তারা আসেনি, আমাদেরও খুব খারাপ লাগছে আজকে, এই মিস গাইডটা করবেন না প্লিজ। আমরা ব্যালকনিতে বসে আছি মাতাঙ্গুড়ি মানস ন্যাশনাল পার্ক বাবিন, আর এখানে আছে আরেকজন ঝুম, ঝুম্পি সোনা, লাইট আরেকটু পরে চলে যাবে, তার জন্যে খাওয়া দাওয়া করে আসবো, এখন বাজে হচ্ছে 9টা। আর বাবিন ধর আমরা যেখানে দাঁড়িয়ে আছি একটু টর্চটা ফেল, ওয়াইল্ড অ্যানিমেল এই জায়গাটায় চলে আসে, এই যে এই জায়গাটায় চলে আসে, এটা সল্ট পিট সামনে আছে, রাত্রিবেলা আমরা বসবো 1-2টার সময়, বসে এই জায়গাটাতে মজা নেব। বাবিনের পাপড় দেখে তো সেই খুশি, মা পাপড় আছে দিয়ে গেছে এখানে আমাদের সামনে, দেখুন এখন জ্বালাবো, আর টু পরে লাইটটা অফ হয়ে যাবে, 10টা বাজতে চলছে, আমরাও ঘুমিয়ে পড়বো, হেরিকেন জ্বালিয়ে দিই একটা বাইরে একটা ভিতরে, আর একটু জ্বালিয়ে দিই। সেই অভিজ্ঞতা সলতা নেই, আছে সলতা আছে, ভাবো তো এত বড় বাংলোটা, তুই তো এটা পাসিনি, তুই এটা তো পাসিনি ভাবি, যা একটু এটা ইয়েটা নে হেরিকেনটা হাতে নে, কোনোদিন তো ধরিসই নি, ছিল কিন্তু তুই কোনোদিনও ধরিসনি, আমি ধরেছি। মাতাঙ্গুড়িতে হেরিকেন নিয়ে দিবালায় বসে আছি, বাড়ির তুমি তুলতে ক্যামেরা নিয়ে।
দুজন আছে টুরিস্ট, পিচকারি আছে। এখন অনেক রাত, রাত্রি 12টা আমরা বসে আছি এখানে কিছু দেখবো বলে। আর এখানে আমাদের একটাই সম্বল, কোনো নেটওয়ার্ক নেই, মোবাইলের ওয়াকি টকি। এখানে ওয়াকি টকির যে অ্যান্টেনা আপনাদের সামনে দেখালাম ফরেস্ট ডিপার্টমেন্টের, ঘুম থেকে ওঠার পরে নদীর পাড়ে আসলাম। মানস ন্যাশনাল পার্ক সামনে দেখা যাচ্ছে, মানস নদী ঘর ওখানে, আর ওই পাশটা হচ্ছে রয়্যাল মানস। আর আমাদের এই মানস ইন্ডিয়াতে, ওটা ভুটানে। আমরা এখানে যেই জায়গায় দাঁড়িয়েছি সেটা ইন্ডিয়া, আর এই ভুটান রয়্যাল মানস আর ইন্ডিয়াতে যে আমাদের মানস ন্যাশনাল পার্ক, এখানে লিঙ্ক আছে। আর এই মানস নদী আপনাদের সামনেই দেখাচ্ছি, খুব স্নিগ্ধ এবং খুব সুন্দরভাবে চলছে বয়ে, আর এত পরিষ্কার জল। আমরা এখন বের হবো জঙ্গল সাফারিতে, জঙ্গল সাফারিতে যাব জঙ্গলে ঘুরতে। ময়ূরের ডাক শোনা যাচ্ছে, দেখি আজকে কি কি পাই। আর কেউ চা খেয়ে নেই, চা বানাচ্ছে। আমাদের জিপ সাফারি শুরু হয়ে যাবে এখনই, আর আমাদের সাথে আছে আলী ভাই, আর পুরো টিম বসে গেছে।